হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে তোমাদের একটা রিকোয়েস্ট নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং ফোর্স নিয়ে ইন ডেপথ অ্যানালাইসিস। তো কালকের ক্লেটন সিলভার ইনক্লুশনের সঙ্গে সঙ্গে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, ইস্ট বেঙ্গল তাদের মেন স্ট্রাইকার্সের অ্যানাউন্সমেন্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছে। তো ইস্ট বেঙ্গলের স্ট্রাইকিং ফোর্স কতটা শক্তিশালী, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট এগুলো নিয়ে ইন ডেপথ একদম অ্যানালাইসিস করবো এই ভিডিওতে। এবং তার সঙ্গে সঙ্গে লাস্টে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটও থাকবে আইএসএল এর। তো পুরো ভিডিওটা দেখো, খুব কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে। কিন্তু তার আগে তোমাদের একটা ছোটো রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা রোজ ভিডিও দেখো কিন্তু কোনো কারণে এখনও পর্যন্ত ফুটবল দুনিয়া ফ্যামিলি মেম্বার হওনি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্লিজ প্রেস করে দেয়, কারণ সব চ্যানেলগুলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। চলো প্রথমেই শুরু করবো যে ব্যাপারটা দিয়ে, ইস্ট বেঙ্গল কিন্তু তাদের স্ট্রাইকিং লাইনে মানে মেন স্ট্রাইকার্সেরা তাদের অ্যানাউন্সমেন্ট অলরেডি করে ফেলেছে। তো সেক্ষেত্রে ক্লেটন সিলভা, ডিমিট্রিয়াস ডিয়ামান্তাকোস এবং ডেভিড লালন থাকে তাদের মেন স্ট্রাইকার, এবং তার সঙ্গে লেফট উইংয়ে থাকছে নরেন্দ্র সিং, রাইট উইংয়ে নন্দকুমার শেখর। তো এই যে কম্বিনেশনটা, সেটা কতটা লেথাল হতে চলেছে? তো দেখো, স্পোর্টস সায়েন্সে আমরা যখন ফুটবলের কোনো একটা ডিপার্টমেন্টকে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমাদের তিনটে জিনিসকে প্রথমত নজরে রাখতে হয়। ফার্স্ট হচ্ছে ফিটনেস, সেকেন্ড হচ্ছে এজিলিটি, এবং থার্ড হচ্ছে টেকনিক। তো ফিটনেসের দিকটা আমরা যদি দেখি, তাহলে ডিমিট্রিয়াস ডিয়ামান্তাকোস এবং ডেভিড লালন সাংহা এই দুজনের ফিটনেস নিয়ে নতুন করে বলার কিছুই নেই, দুজনেই অত্যন্ত ফিট। তার মধ্যে ডেভিডের একটা চোড়া গতি রয়েছে, অত্যন্ত স্পিডি একজন ফুটবলার। অনেকেই কিন্তু তোমরা ডেভিডের ইনক্লুশনটাকে অতটা বড় করে দেখছো না এবং সেটাকে কিন্তু বড় রিক্রুটমেন্ট হিসেবে ভাবছো না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ডেভিডের খেলা আমি যতটা দেখেছি, ইভেন আই লিগেও যতটা দেখেছি, ডেভিড কিন্তু ভীষণ ছটফট এবং টেকনিক্যালি ভীষণ স্ট্রং। এইবার ব্যাপারটা হচ্ছে যে ডেভিড হয়তো খুব বেশি গোল করবে না, কিন্তু ওই যেটা বললাম, ডেভিড টেকনিক্যালি এতটাই স্ট্রং, তো সেই জন্য ডেভিডের এই ছটফটানি বা ডেভিডের এই অলওয়েজ অ্যাক্টিভ থাকার জন্য অনেক বেশি স্পেস কিন্তু ক্রিয়েট হবে ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং থার্ডে, যদি ঠিকঠাক করে বল সাপ্লাই আসে মিডফিল্ড থেকে। তো সেক্ষেত্রে আগেরবার যেটা হয়েছিল, সিভেরিও তোরো বা ফেলিসিও বাউনফক্স, তারা কিন্তু সেরকমভাবে মানে মুভমেন্ট করছিলেন না, যেটাকে আমরা বলি এজিলিটি। সে এজিলিটির দিক থেকে বা দ্রুততা যে জিনিসটা আমরা সবসময় কনসিডার করি, তারা কিন্তু খুব একটা অ্যাজাইল ছিলেন না। সো ইন দ্যাট কেস কী হচ্ছিল, ইস্ট বেঙ্গলের যে অ্যাটাকগুলো আসছিলো সেগুলো অনেক বেশি কিন্তু প্রেডিক্টেবল হয়ে যাচ্ছিলো। তো যখনই অপোনেন্ট ডিফেন্ডার্সরা প্রেডিক্ট করতে পারবে কোনো স্ট্রাইকার্সদেরকে, তারা কিন্তু পজিশানটা নিয়ে নেবে। তো ডেভিড থাকলে কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং থার্ড অনেকটাই আনপ্রেডিক্টেবল হবে বলে আমার পার্সোনালি মনে হয়, তার কারণ ডেভিডের যে অলওয়েজ একটা চোড়া গতি, ছটফটানি এবং পেনিট্রেট করার যে অ্যাবিলিটি, সেটা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য প্লাস পয়েন্ট। নেক্সট হচ্ছে ডিমিট্রিয়াস ডিয়ামান্তাকোস, তিনি কিন্তু এই মুহূর্তে যারা আইএসএলের মানে অ্যাটলিস্ট ট্রান্সফার মার্কেটে বা ট্রান্সফার ফির নিরিখে ওপরের দিকে রয়েছেন, জেসন কামিন্স, দিয়েগো মরিসিও, রয় কৃষ্ণা, তাদের থেকে বেশ কিছু জায়গায় এগিয়ে। প্রথমত ডিমিট্রিয়াস ডিয়ামান্তাকোস স্কিল, এই দিক থেকে কিন্তু তারা অন্যদের থেকে অনেকটা এগিয়ে। তবে রয় কৃষ্ণা বা দিয়েগো মরিসিও যেরকমভাবে ডিফেন্সকে হেল্প করতে নেমে আসেন, সেটা কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান্তাকোস খুব বেশি করেন না। তুমি যদি তাদের হিট ম্যাপগুলো দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে তিনি কিন্তু অপোনেন্ট বক্সের আশেপাশে এবং বলা যায় মিডল থার্ড থেকে সামনের দিকে তার সবথেকে বেশি অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করেছি, এবং তার ফিটনেস এজিলিটিও যথেষ্ট ভালো, এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যালিও কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান্তাকোস অত্যন্ত স্ট্রং। তিনি কিন্তু বলটাকে পায়ে নিয়ে খেলতে পারে, আমরা যেটা জেসন কামিন্সের ক্ষেত্রে দেখেছিলাম বিশাল বড় একটা মার্কেট ভ্যালু ছিল, তিনি প্রচুর গোল করেছেন, কিন্তু জেসন কামিন্স মেনলি ছিলেন একজন বক্স স্ট্রাইকার, তো সেক্ষেত্রে আমরা তার থেকে অনেক বেশি ট্যাপ ইন গোল দেখেছি। কিন্তু তোমরা যদি রয় কৃষ্ণা বা ডিমিট্রিয়াস ডিয়ামান্তাকোসের হিট ম্যাপ দেখো বা গোলগুলো যদি দেখো, তাহলে দেখবে অনেক বেশি কিন্তু লং ডিস্টেন্স গোল রয়েছে, মানে বল নিয়ে একা চলে যাওয়া, ভেতরে গিয়ে পেনিট্রেট করা, কিছু প্রোডাক্টিভ মুভমেন্ট ক্রিয়েট করা, সেটা কিন্তু ডিমিট্রিয়াস ডিয়ামান্তাকোস করে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে ডিয়ামান্তাকোসের নিচে এসে হেল্প করার প্রবণতাটা কিন্তু কিছুটা হলেও কম। অন্যদিকে ক্লেটন সিলভা, তিনি কিন্তু খেলা তৈরি করার চেষ্টা করেন, ওপর নিচে নেমে এসে খেলেন, কিন্তু
তার অবশ্যই যেহেতু বয়সটা বেড়ে গিয়েছে ফিটনেসটা একটা ইস্যু হতে পারে। তো অবশ্যই দুজনকে তো একসঙ্গে খেলানো যাবে না, দিয়ামান্তা কোচ বা ক্লেটন সিলভা। তো সেক্ষেত্রে দিয়ামান্তা কোচকে খেলিয়ে ক্লেটন সিলভাকে যদি পরের দিকে নামানো যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। তো আমি কোচ নই, অবশ্যই সেটা অবশ্যই ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়েন্তা এই ব্যাপারটা দেখবেন। এইবার যেটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের দুটো উইং, সেই দুটো কিন্তু অন্য যে কোনো টিমের থেকে অনেক বেশি সচল। নাওয়ারাম ময়সিং আগের সিজনটা মডারেট গিয়েছিল, মানে নাওয়ারাম ময়সিংকে আমরা যেরকম আমি খেলতে দেখি তার রেসপেক্টে, কিন্তু নাওয়ারাম ময়সিংয়ের যে এবিলিটি রয়েছে, তার যে স্পিড রয়েছে, ক্রস করার যে টেকনিক রয়েছে এবং বলটা রিলিজ করা, অন টাইম বল রিলিজ, সেটা কিন্তু নাওয়ারাম ময়সিং অত্যন্ত ভালোভাবে করে। তো এটা অবশ্যই একটা বড় ব্যাপার। অন্যদিকে নন্দকুমার শেখর, তার কিন্তু একা বল নিয়ে ঢোকা বা খুব ভালো তার ড্রিবলিং রয়েছে, ভেতরে ইনসাইড কাট করে ঢুকতে পারেন, শট আছে ভালো পায়, এবং এই যে ইন্টারচেঞ্জ করা অপোনেন্ট ডিফেন্ডারদেরকে ফাঁকি দেওয়ার জন্য নিজের টিমের স্ট্রাইকারদের সঙ্গে বা মিডফিল্ডের প্লেয়ারদের সঙ্গে যে ইন্টারচেঞ্জ, সেটা কিন্তু খুবই ভালো করেন নন্দকুমার শেখর। তো সব মিলিয়ে দেখতে গেলে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং থার্ডকে যদি 10-এর মধ্যে রেটিং দিতে হয় তাহলে কিন্তু অনায়াসে এটা 7.5 থেকে 8 দেওয়া যেতেই পারে, এবং সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের মিডফিল্ডটাকে সচল করতে হবে। যদিও মিডফিল্ডে মাদি তালালের তো অ্যানাউন্সমেন্টটা যদি এখনও আসেনি, যাই হোক অ্যানাউন্সমেন্ট আসলো সেটা নিয়ে কথা বলবো। তো সেই জন্য যেটা ইস্টবেঙ্গলের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রানজিশন, মানে ডিফেন্স থেকে অফেন্সে আসা, এবং যখন অপোনেন্ট বল স্ন্যাচ করে নেবে, ইস্টবেঙ্গল যখন অ্যাটাক করবে তখন ট্রানজিশন নিচে নেমে আসা, এইটা যদি ইস্টবেঙ্গল ভালো করে করতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল গোল পাবে। আগের সিজনে তোমরা কিন্তু বেশ কিছু ম্যাচেস দেখেছো ইস্টবেঙ্গল অনেক ম্যাচে ক্লিনশিট রেখেছিলো কিন্তু ইস্টবেঙ্গল গোল দিতে পারছিল না। তো দিয়ামান্তা কোচ এবং ডেভিড এসে যায়, বিশেষ করে ডেভিডকে নিয়ে কিন্তু আমি ভীষণ আশাবাদী। তো সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই রেক্টিফাই হবে বলে আমার পার্সোনালি মনে হয়। যাই হোক, এই ছিল মোটামুটি অ্যানালাইসিস, আমার যেটা মনে হলো খুব শর্টে তোমাদেরকে বললাম। তো এরপরে তোমাদেরকে একটা আপডেট দিচ্ছি, মার্কাস মার্গুলভ, যাকে ইন্ডিয়ান ট্রান্সফার মার্কেটের সর্বশ্রেষ্ঠ রিপোর্ট হিসেবে ধরা হয়, তিনি কিন্তু আজকের একটি রিপোর্ট দিয়েছেন যে লালরিনজওয়ালা ছাংতে, যাদেরকে নিয়ে আমরা কাল থেকেই কথা বলছিলাম, যাকে নিয়ে আমরা কাল থেকে কথা বলছিলাম, সেই লালরিনজওয়ালা ছাংতে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতেই স্টে করছেন। অর্থাৎ এই যে একটা মোটা অঙ্কের প্রস্তাব তাকে পাঠানো হয়েছিল তাতে কিন্তু তিনি সাড়া দেননি, এবং এটা কিন্তু খুবই নর্মাল, তার কারণ ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু এইরকম প্রস্তাবে সবসময় যে সাড়া দেয় সেই রকমটা কিন্তু নয়। যাই হোক, ছাংতেকে কিন্তু মোহন বাগান সুপার জায়েন্ট অ্যাটলিস্ট এই সিজনের জন্য পাচ্ছে না। তো দেখা যাক কী হয়, নেক্সট সিজনে অবশ্যই তারা আবার ট্রাই করবে। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো এখন কথা, এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।